वेलकम टू माई यूट्यूब चैनल मैथ एडुकेयर। যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশনটি প্রথমে আসে। এর আগের ভিডিওতে আমরা সঠিক উত্তর নির্বাচন ধরনের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, সত্য বা মিথ্যা নির্বাচন সম্বন্ধে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত উত্তর ধরনের প্রশ্ন নিয়ে। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের এক নম্বর আগের পার্টটাতে আছে, তাই সেটা আর এখানে করব না, দুই নম্বর থেকে শুরু করব। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের দুই, যদি সেক থ্রি থিটা ইকুয়ালস টু কস টু থিটা এবং থ্রি থিটা একটি ধনাত্মক সূক্ষ্ম কোণ হয় তবে থিটা এর মান নির্ণয় করো। সেক থ্রি থিটা ইকুয়াল টু কসেক টু থিটা, লিখতে পারবো সেক থ্রি থিটা সমান সমান কোসেক টু থিটাকে লিখতে পারবো সেক 90° মাইনাস টু থিটা, ইমপ্লাইজ দ্যাট ওভার থেকে সেক সেক উঠে যাবে, থ্রি থিটা ইকুয়ালস টু 90° মাইনাস টু থিটা, ইমপ্লাইজ দ্যাট থ্রি থিটা প্লাস টু থিটা ইকুয়ালস টু 90°, ইমপ্লাইজ দ্যাট ফাইভ থিটা ইকুয়ালস টু 90°, ইমপ্লাইজ থিটা ইকুয়ালস টু 90° বাই ফাইভ, 18 দিয়ে কাটবে, সুতরাং থিটা ইকুয়ালস টু 18°। তিন নম্বর, সাইন 10θ ইজ ইকুয়াল টু কস 8θ এবং 10θ ধনাত্মক সূক্ষ্ম কোণ হলে 10 9θ-র মান নির্ণয় করো। সাইন 10θ ইকুয়ালস টু কস 8θ, ইমপ্লাই দ্যাট সাইন 10θ ইকুয়ালস টু কস 8θ লিখতে পারবো সাইন 90° মাইনাস 8θ, ইমপ্লাই উভয় পক্ষ থেকে সাইন সাইন উঠে যাবে, 10θ ইকুয়ালস টু 90° মাইনাস 8θ, ইমপ্লাই 10θ এদিকে আসলে প্লাস 8θ ইকুয়ালস টু 90°, ইমপ্লাই 10 আর 8 যোগ করলে 18, 18θ ইকুয়ালস টু 90, ইমপ্লাই থিটা ইকুয়ালস টু 90/18°, 18 95, সুতরাং থিটা ইকুয়ালস টু 5। এখন 10 9θ ইকুয়ালস টু 10 9 × 5 সমান সমান 10 45, 10 45-এর মান 1। চার নম্বর, 10 2x × 10 2y ইকুয়ালস টু 1 হলে সেক এক্স প্লাস ওয়াই এর মান কত? টেন 2x × 10 2y ইকুয়ালস টু 1, ইমপ্লাই দ্যাট 10 2x ইকুয়ালস টু 1/10 2y, ইমপ্লাইজ দ্যাট 10 2x ইজ ইকুয়াল টু 1/10y মানে কট 2y, ইমপ্লাইজ 10 2x ইকুয়ালস টু কট 2y কে লিখতে পারবো 10 90° মাইনাস 2y, ইমপ্লাইজ উভয় পক্ষ থেকে 10 উঠে যাবে, 2x ইকুয়ালস টু 90° মাইনাস 2y, ইমপ্লাই দ্যাট 2x প্লাস 2y ইকুয়ালস টু 90°, অর ইমপ্লাইজ 2 কমন নেব, x প্লাস y ইকুয়ালস টু 90°, ইমপ্লাই x প্লাস y ইকুয়ালস টু 90° বাই 2 2/45, সুতরাং x প্লাস y ইকুয়ালস টু 45°। এখন সেক এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সেক এক্স প্লাস ওয়াই এর মান 45 45°, সেক 45-এর মান রুট টু অ্যান্সার।
5 নম্বর sin 2x + y = cos 4x - y হলে tan 3x এর মান নির্ণয় করো। sin 2x plus y equals to cos 4x minus y imply that sin 2x plus y equals to cos 4x minus y के लिखते वार्बो sin second bracket open 90 degree minus first bracket open 4x minus y first bracket close second bracket close imply that উভয় পক্ষ থেকে সাইন সাইন উঠে যাবে টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস ফোর এক্স মাইনাস ওয়াই ইমপ্লাই দ্যাট টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস ফোর এক্স প্লাস ওয়াই উভয় থেকে ওয়াই ওয়াই কাটবে ইমপ্লাই দ্যাট টু এক্স প্লাস ফোর এক্স ইকুয়াল টু 90 imply 6x equals to 90 degree imply x is equal to 90 degree by 6 6 ke 6 6 by 30 sudrang x is equal to 15 ekhon 10 3x equals to 10 3 into 15 degree 10 45 10 45 এর মান 1 answer 6 নম্বর x, y ধনাত্মক সূক্ষ্ম কোণ x + y less than 90 ডিগ্রি এবং sin 2x - 20 ডিগ্রি equal to cos 2y + 20 ডিগ্রি হলে 10 x + y এর মান নির্ণয় করো আরেকবার করছি x, y ধনাত্মক সূক্ষ্ম কোণ x plus y less than 90 degree এবং sin 2x minus 20 degree equals to cos 2y plus 20 degree হলে 10 x plus y এর মান নির্ণয় করো আবার আগের অঙ্কের মতোই করব sin 2x minus 20 degree equals to cos 2y minus 20 degree imply that sin 2x minus 20 degree equals to sine second bracket open 90 degree minus 2y minus 20 degree second bracket closed implies that উভয় পক্ষ থেকে আবার sine উঠে যাবে 2x minus 20 degree equals to 90 degree minus 2y minus 20 degree sorry এগুলো plus imply that 2x minus 20 degree equals to 90 degree minus 2y minus 20 degree উভয় পক্ষ থেকে 20 degree 20 degree কাটবে implies that 2x plus 2y equals to 90 degree implies that 2 common নিব x plus y equals to 90 degree implies that x plus y equals to 90 degree by 2 সুতরাং x plus y equals to 45 ডিগ্রি এখন 10x plus y equals to 10 45 ডিগ্রি equals to 10 45 এর মান 1 answer 7 নম্বর cos alpha is equal to sin beta এবং alpha comma beta উভয় সূক্ষ্ম কোণ হলে sin alpha plus beta এর মান নির্ণয় করো আবার আগের মতনই করব cos alpha is equal to sin beta imply that cos alpha equals to sin beta কে লিখতে পারবো cos 90 degree minus beta imply that ওভাবে থেকে আবার cos cos এর উঠে যাবে alpha equals to 90 degree minus beta imply that alpha plus beta equals to 90 এখন sin alpha plus beta equals to
sin alpha plus beta মান 90 degree sin 90 degree মান 1 answer आठ नम्बर जदि sec theta is equal to cosec phi है जेखने theta comma phi सूक्ष्मकोण তাহলে cosec theta plus phi মান কত হবে যদি sec theta equals to cosec phi হয় যেখানে theta comma phi সূক্ষ্মকোণ তাহলে cosec theta plus phi মান কত হবে sec theta equals to cosec phi imply that sec theta equals to cosec phi কে লিখতে পারবো sec 90 degree minus phi implies that অভিব্যক্তি থেকে sec sec উঠে যাবে theta equals to 90 degree minus phi implies that theta plus phi equals to 90 degree এখন cosec theta plus phi equals to cosec theta plus phi মান 90 degree cosec 90 equals to cosec 90 মান 1 answer 9 number 10 90 degree minus theta equals to cot theta 0 degree less than theta less than 90 degree হলে এখান থেকে দেখা যায় cot 90 degree minus theta is equal to 10 theta আমি আরেকবার করছি 10 90 degree minus theta equals to cot theta হলে এখান থেকে দেখা যায় cot 90 degree minus theta is equal to 10 theta 10 90 degree minus theta equals to cot theta imply that 10 theta click to orbo 1 by cot 90 degree minus theta cot theta click to orbo 1 by 10 theta implies that cot 90 degree minus theta equals to 10 theta root 10 নম্বর ত্রিভুজ ABC এর ক্ষেত্রে প্রমাণ করো sin a plus b by 2 plus cos b plus c by 2 equals to cos c by 2 plus sin a by 2 আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C ইকুয়াল টু 180 ডিগ্রি ইমপ্লাই A প্লাস B ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস C এবং B প্লাস C ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস A এখন সাইন A প্লাস B বাই 2 প্লাস কস b plus c by 2 equals to sin a plus b এর মান 180 ডিগ্রি মাইনাস c by 2 plus cos b plus c এর মান 180 ডিগ্রি মাইনাস a by 2 sin শুধু সেপারেট করে দিলাম 180 ডিগ্রি বাই 2 মাইনাস c বাই 2 প্লাস cos এখানেও সেপারেট করে দিলাম 180 ডিগ্রি বাই 2 মাইনাস a বাই 2 সমান সমান sin 90 ডিগ্রি মাইনাস c বাই 2 প্লাস cos 90 ডিগ্রি মাইনাস a বাই 2 sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা থিটার জায়গায় c বাই 2 তাহলে হবে cos c by 2 plus cos 90 degree মানে theta theta জায়গা a by 2 তাহলে হবে sin a by 2 প্রমাণিত এগারো নম্বর a plus b equals to 90 degree হলে দেখাও যে 1 plus tan a by 10 b is equal to sec square a আরেকবার করছি a plus b equals to 90 degree হলে দেখাও যে 1 plus 10 a by 10 b equals to
sec square a. A plus b equals to 90 degree implies b equals to 90 degree minus a. বাম পক্ষ 1 প্লাস 10 এ বাই 10 বি ইকুয়ালস টু 1 প্লাস 10 এ বাই 10 বি এর জায়গায় বসাতে পারবো 90 ডিগ্রি মাইনাস এ 90 ডিগ্রি মাইনাস এ সমান সমান 1 প্লাস 10 এ বাই cot 90 degree tan 90 degree minus theta is equal to cot theta theta jaga a cot a equals to 1 plus tan a by cot a ke likhte paro 1 by tan a equals to 1 plus tan a ta upore uthe jabe tan square a 1 plus tan square er man hocche sec square a jehetu sec square theta minus 10 square theta equals to 1. ডান পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত 12 নম্বর যদি tan theta equals to cot alpha হয় এবং 0 less than theta less than 90 degree, comma 0 less than alpha less than 90 degree হলে cos theta plus alpha এর মান নির্ণয় করো যদি tan theta equals to cot alpha হয় এবং 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি কমা 0 ডিগ্রি লেস দেন আলফা লেস দেন 90 ডিগ্রি হলে cos থিটা প্লাস আলফা এর মান নির্ণয় করো tan থিটা ইকুয়ালস টু cot আলফা ইমপ্লাইজ দ্যাট tan থিটা ইকুয়ালস টু cot আলফা কে লিখতে পারবো tan 90 ডিগ্রি মাইনাস আলফা উভয় থেকে টেন টেন উঠে যাবে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস আলফা ইমপ্লাইজ দ্যাট থিটা প্লাস আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি এখন কস থিটা প্লাস আলফা ইকুয়ালস টু কস থিটা প্লাস আলফা এর মান 90 ডিগ্রি কস 90 ডিগ্রি কস 90 ডিগ্রির মান 0 আনসার ভিডিওটি তোমাদের যদি হেল্প হয়ে থাকে তাহলে তোমার বন্ধুদেরকে শেয়ার করো এবং একটি লাইক এবং কমেন্ট করতে ভুলো না।